Police Fight. সালে দশমীর রাত, প্রতিমা নিরঞ্জন হচ্ছে। এই বছরের মতন মা দুর্গা ফিরে যাচ্ছেন তার শ্বশুর বাড়িতে। এত আনন্দের মাঝেও এ বিদায় আপামর বাঙালির মন ভারাক্রান্ত রেখেছে। আর এই দিনই রানাঘাটের নৌকারিঘোষ পাড়া এলাকায় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এলাকার বছর ২৫ ছেলে সমর ঘোষ সন্ধেবেলায় বিষ প্রয়োগে মারা যায়। কিন্তু কে সমরকে বিষ খাওয়ালো, নাকি সে নিজেই বিষ খেয়েছে? এই প্রশ্নে গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে। সমরের বাবা মা পরিষ্কার পুলিশকে নির্দিষ্ট একজনের নামে অভিযোগ জানায়, এটা হত্যাই। অনেক ভেবে চিনতে মারা হয়েছে সমরকে, কিন্তু কে সে আর কেনই বা এই হত্যা? এই প্রশ্ন উঠতেই তদন্ত চলল। অপরাধী চিহ্নিত হলো, কিন্তু সে কি ধরা পড়ল? আজকের পুলিশ ফাইলসের এ পর্বে মানুষের একটা মানসিক অবস্থার কথা বলবো, যার থেকে অপরাধের জন্ম হয়, এবং সেই সঙ্গে সাবধান করব আপনাদের যে কোন মানুষের থেকে দূরে থাকতে হবে। আলো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার কারো নয় শুধু যে আমার আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে হবে বলো কার নয় শুধু যে আমার আলো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার কারোর নয় শুধু যে আমার আজ মন ভোলাতে হবে বলো কার কারো নয় শুধু যে আমার আলো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার তেরা
ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কা কিছু ভালোবাসাতে। এই সময় একটু বাজারে যাবি বাবা? তোর বাবা একটু বেরিয়েছে, আসতে দেরি হবে, আর তোর ভাইও তো বাড়িতে নেই, বলছে একটু যাবি। আর এই সময় কি হলো তোর? হ্যাঁ রে, শরীর টরীর খারাপ হলো নাকি? আরে এই সময় কি হয়েছে তোর? আজকাল আবার চারিদিকে যা জর্জরি হচ্ছে। আরে তোর শরীর খারাপ হলো নাকি? মা, কিচ্ছু হয়নি আমার, আমায় নিয়ে এত আলতু ফালতু ভাবো না তুমি। কি দেবে দাও, নিয়ে আসছি। এনে ধর, এনে কেজি খানেক মতো আলু নিবি। হ্যাঁ, আর একটু কুমড়ো। এই শোন না, একটু কলমি শাক পেলেও নিয়ে আসিস। আর কিছু? একটু উচ্ছেও নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে। বলছি মা, এই বাসন্তী বৌদি নাচ গান জানে তুমি জানো? এই তুই আবার হঠাৎ ওকে নিয়ে পড়লি কেন রে? হ্যাঁ, ও মেয়ে নাচতেও জানে, নাচাতেও জানে। কেন তুই জানিস না ও কিরকম মেয়ে? সে তো কত লোকে বলেছে তাই শুনছি, দেখিনি তো কখনো। বলছি মা, এই ভরতদার বউ যে এত খারাপ, নোংরা, মানে লোকেরা যা বলে তাই কি তুমি মানে মানো, নাকি নিজেও দেখেছো কখনো? আমি আবার কি দেখব, লোকে যেটা বলে সেটাই শুনি। আর তাছাড়া এই কথা তো ঠিক যে যা রটে তার মধ্যে কিছুটা বটে, সেটা বলতে গেলে বলতে হয় যে ও মেয়ে মোটেই ভালো না। আরে এই তুই হঠাৎ ওকে নিয়ে পড়লি কেন রে? হ্যাঁ, কোনোদিন তো তুই ওই ভরতের বউয়ের কথা তুলিস না, আজ হঠাৎ কি হলো তোর? কিছু না কিছু না, ওই এমনি এমনি বলছিলাম, আসছি আমি। হ্যাঁ কি কেমন দেখছো বাবা? এ তো ফাটাফাটি, তা জোগাড় করলে কি করে? আরে আমার একটা প্রমোটার বন্ধু আছে, এটা তার ফ্ল্যাট। তা তুমি বললে আর সে দিয়ে দিল? তোমাকে জিজ্ঞাসা করলো না তুমি কেন চাইছো? হ্যাঁ, ওকে আমি তোমার কথাই বললাম। কি বললে? বললাম আমি তোমাকে ভালোবাসি, আমরা এখানে একটু একটু প্রেম করব। তা সেই প্রেম কেমন হবে সেটাও বললে বুঝি? ওসব বলা যায় নাকি? আরে ও এমনিতেই সব বুঝে গেছে, ঘাগু মাল, সব শুনলো, শুনে খ্যাক খ্যাক করে হাসলো, হেসে চাবিটা আমায় দিয়ে দিল। আর বললো যে ওই সমস্ত ইয়ে টিয়ে নিয়ে করতে, বুঝো কাণ্ড। সে তো ঠিক কথাই বলেছে, তুমি নাও তো সব ইয়ে টিয়ে।
না তো। আরে ওসব ফালতু জিনিস, ওসব কেউ নেয় নাকি? আচ্ছা বাথরুমটা কোন দিকে বলতে পারো? ওইদিকে। তুমি বাথরুম থেকে ঘুরে এসো, আমি দুটো পেগ বানাই। নিশান আপনি বলে ঠিক না, জমছে না। কেন? শুধু আমার নেশায় কাজ হচ্ছে না বুঝি? তাহলে পরে দেখাও দেখি তুমি কেমন নেশা ধরাতে পারো। হ্যাঁ উঠেছিস? এই শোন না, একটা ভালো খবর আছে বুঝলি তো। আমি ওই ভাদুরিদাকে তোর চাকরির জন্য বলেছিলাম না, তো আজ সকালে বাজারে ভাদুরিদার সঙ্গে দেখা হয়েছিল। তা উনি আমাকে বললেন উনি তোর জন্য একটা কোম্পানিতে কথা বলে রেখেছেন, তুই আজকে একবার ওখানে গিয়ে দেখা কর। আরে শোন না, আমি কিন্তু তোকে ওই চাকরি করে কাঁড়ি কাঁড়ি টাকা রোজা করে আনতে বলছি না। আসলে এই চাকরি বাকরির ব্যাপারটা না রপ্ত করতে হয়, আর এটা যত তাড়াতাড়ি রপ্ত করতে পারবি তত তোর ভবিষ্যতে মঙ্গল হবে বুঝলি তো। ও ঠিক আছে যাবো। আরে ওরা তোকে আজকে সকাল 10টার সময় যেতে বলেছে, কল্যাণীতে তোর অফিস, আর এখন দেখ দেখ 8:30 বাজে। তুই যদি এখনই না বেরোস বাবা তুই কিন্তু সময় মতো পৌঁছতে পারবি না। ও বলে দাও আজকে যেতে পারবো না। আর ওইরকমভাবে হুট করে বললে কি আজকে যাওয়া যায়? ও বলো কালকে যাবো, আর সেই তো আমাকে ওই ফুলের দোকানে গিয়ে বসতে হবে। এই সমর, সমর একটা কথা শোনে না ছেলেটা, যাক গে নিজের ভালো মন্দ নিজেই বুঝবে, আমি আর কতটুকু কি করতে পারি। কি গো তুমি এরকম ধপ করে বসে পড়লে কেন? আর ছেলেটাই বা কোথায় বেরিয়ে গেল? ও যাবে না চাকরির ইন্টারভিউ দিতে? না যাবে না মানে? জানি না, কিছু বুঝতে পারছি না। আজকে ছেলেটাকে কেমন যেন একটু অন্যরকম লাগলো, মুখের উপর না বলে দিয়ে চলে গেল। আমার মনে হয় ওর যেন কিছু একটা হয়েছে। আচ্ছা আচ্ছা তুমি বলতে পারো ওর কি হয়েছে? না গো আমিও কিচ্ছু জানি না। ও না চাটা ধরো। বাবা বলছি আমি কি গিয়ে দোকানটা খুলবো? দোকান? হ্যাঁ 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 যা। আচ্ছা ঠিক আছে। আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কার? কারোর নয় শুধু যে আমার, কারোর নয় শুধু যে আমার। কিকু অমন তাকিয়ে তাকিয়ে কি দেখছো আমাকে? এতগুলো বছর আমরা পাশাপাশি বাড়িতে রয়েছি, আমাকে নজর পড়েনি বুঝি? তাকিয়ে দেখনি আমায়? শুনো, খোলা আকাশের নিচে ওইভাবে মেয়েদের দেখতে নেই বুঝলে। যদি দেখতেই হয় তাহলে দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে বসে দেখতে হয়। ওইভাবে দেখবি নাকি আমাকে? আমি তো একা থাকি, চলে এসো ঘরে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আসবে নাকি?
যাবে, বুঝলে? বাবা, তুমি? কিরে, তোর মা বাড়িতে নেই? না, নেই। কোথায় গেছে তোকে একলা রেখে? না, জানি না, বলতে পারবো না। তবে মা বলেছে বাড়ি থেকে একা না বেরোতে। কখন আসবে জানিস না? না, তবে সকালে বেরোলে ফিরতে ফিরতে মায়ের বিকেল হয়ে যায়। তা আজকাল কি রোজই তোর মা এরকম বেরোয়? না, মাঝে মাঝে। আর বাড়িতে কোনো লোক আসে না? কি হলো, বাড়িতে কোনো লোক আসে না? মা না থাকলে কি খাস? মা রান্না করে দিয়ে যায়, রান্না করে খাবার ঢাকা দিয়ে যায়, সেটাই খাই। যা, আমার জন্য এক গ্লাস জল নিয়ে। এই হলো আমার জীবনের গল্প। আমার স্বামীটা একটা শয়তান লোক, দিনের পর দিন অত্যাচার, গালিগালাজ, মারধর সহ্য করতে করতে আমি আর পারছি না, জানো তো। আমারও তো কাউকে ভালোবাসতে ইচ্ছা করে। কত স্বপ্ন দেখেছিলাম জীবনে, সব শেষ হয়ে গেল সব। কেন, সেই ভালোবাসা তুমি আমার কাছ থেকে পাচ্ছ না? তুমি বরং তোমার বরকে ছেড়ে আমার কাছে চলে আসো, আমরা বিয়ে করে সংসার করব। সত্যি সত্যি তুমি আমায় বিয়ে করবে? সত্যি। আচ্ছা, কটা বাজে বলো তো? দাঁড়াও, দেখছি। 4টে বাজে। অনেক দেরি হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে, মেয়েটা বাড়িতে একা আছে। যদি আমি না ছাড়ি? পাগলামো করো না, ছাড়ো। উফ, ছাড়তে ইচ্ছে করছে না, তোমাকে আটকে রাখতে ইচ্ছে করছে। এতক্ষণ ছিলাম, তাতে মনের আশা মেটেনি, আরো চাও? আমার আরো চাই। ঠিক আছে, আজকে আসি, পরে হবে। কিরে, ওখানে বসে আছিস কেন? এদিকে আয়। ওকে ডেকে লাভ নেই ভাই, শালা প্রেমে পড়েছে। প্রেম? সমর? কার প্রেমে পড়লো? অমর বলছিল ও নাকি ওই ভরতদের বাড়ির পাঁচিলে উঠে ওপারে দেখে। সে কি রে, শেষমেশ ওই বাসন্তী বৌদি? Thank you.
আরে আরে কোথায় যাচ্ছিস সমর? আরে এই সমর, সমর শোবে চলো। তুমি যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো। কেন? আমাকে আর ভালো লাগছে না বুঝি? আমার পাশে শোয়া যায় না? আহ, বিরক্ত করো না, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। কোন দিন ইচ্ছে করেছিল আমার সাথে কথা বলতে? আমার যে একটা সকাল লাজ আছে সেদিকে নজর দিয়েছো কোনো দিন তুমি? সকাল লাজ কোন সকাল লাজ পূরণ করতে বাকি রেখেছো তুমি? লজ্জা করে না তোমার রোজ রোজ নিত্য নতুন ছেলে জোগাড় করে তাদের সাথে ফষ্টি নষ্টি করতে? নোংরা মেয়ে ছেলে, তোমার জন্য পাড়ায় মুখ দেখাতে পারছি না। ছি, এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? নোংরা মেয়ে ছেলে আমি? এইভাবে অপমান করে কথা বলতে তোমার বাঁধলো না মুখে? আমি আর তোমার সাথে এক ঘরে থাকবো না, আমি এক্ষুনি বেরিয়ে যাব। রাত্রিবেলায় নাটক না করলে হচ্ছে না? মুন্নি ঘুমোচ্ছে। হাত ছাড়ো, আমাকে একদম ছোবে না তুমি। আমাকে না যেতে দিলে আমি নিজেকে শেষ করে দেব। ছাড়ো, আজকে আমাকে বাঁচালে কাল কি করবে? পরশু তোমার সাথে আমি আর এক ঘরে এক বিছানায় থাকতে পারবো না। হয় তুমি এই ঘরে থাকবে, নয় আমি। বেশ, তোমাকে কোথাও যেতে হবে না। মুন্নিকে নিয়ে তুমি এই বাড়িতে থাকো, কাল সকালে আমি বাড়ি ছেড়ে চলে যাব। ভালো থাকিস, মায়ের কথা শুনে চলিস, ওর খেয়াল রেখো। চাইলে ওকে নিয়ে যেতে পারো, আমার কোনো অসুবিধা নেই। না, তোমার কাছেই থাক, ভালো থাকবে। মুন্নি, আমায় এক গ্লাস খাওয়ার জল দিস না। তুমি এখন যাও, আমি তোমাকে পরে ফোন করে নেব। চলে যাব? হ্যাঁ চলে যাবে, যদি আবার আমার সাথে দেখা করতে চাও তাহলে আমার কথা অনুযায়ী চলতে হবে। যাও এখন। মুন্নি, দরজাটা খোল। মুন্নি খোল দরজা। কখন এলে? অনেকক্ষণ, মুন্নিকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে এলাম। আমাকে ওরকম ঢপবাজি মেরো না বুঝলে, তোমাকে আমার চিনতে বাকি নেই। আমার পিছনে গোয়েন্দাগিরি করতে এসেছো তুমি। কোথায় গেছিলে মেয়েকে এভাবে বাড়িতে একলা রেখে? হাত ছাড়ো, লাগছে? কার সাথে দেখা করতে গেছিলে? আমার নাগরের সাথে দেখা করতে গেছিলাম, তার সাথে আমার পীড়িতের সম্পর্ক, বুঝেছো? শুনেছ? হয়েছে, এখন বেরো, বেরো এখান থেকে। ভবিষ্যতে যদি আমার অনুমতি ছাড়া এখানে আসো ফল কিন্তু ভালো হবে না। উনি চল, চল আমার সঙ্গে। মুন্নি কোথাও যাবে না, মুন্নি এইখানে থাকবে, তুমি বেরিয়ে যাবে, যাও। যদি না যাই? না গেলে তুমি পস্তাবে, সারাটা জীবন দেওয়ালে মাথা খুঁটে মরবে এই ভুলের জন্য। তোমার চিনা আমি হারাম করে ছেড়ে দেবো। যে চাকরিটার জন্য তোমার এত সাহস না সেটাও শেষ হয়ে যাবে। আমার একটা ফোন কলে তোমার জীবন আমি শেষ করে দেবো।
এখন তুমি চিন্তা করো তুমি কি করবে। আর যেন তোমাকে এমুকো হতে না দেখি। কথাগুলো যেন মনে থাকে। মুন্নি ভিতরে আয়। রাতের অন্ধকারে একা মেয়ে মানুষের ঘরে জানলা দিয়ে কিনারার কল বুঝো? ভুল হয়ে গেছে, আমি যাচ্ছি। যাচ্ছ কোথায়? আমাকে একা রেখে দিয়ে? কিন্তু আমাকে দেখতে এসেছিল, না দেখে চলে যাবে? চলো ভেতরে চলো। হলো ও লজ্জা পাচ্ছ? তুমি বুঝছি মেয়েদেরকে কি লজ্জা পাও? শোনো, বুঝে গেছি তুমি এটাকে কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করো। প্রেম কেমন করে করতে হয় জানো? না জানি না। জানতে চাও? আমার কি জল তেষ্টা পেয়েছে? আমি জল খাবো। শুধু জল? শুধু জল খেলেই হবে তো? চলো ভেতরে চলো। আমি ওই গ্লাসটা পড়ে গেছিল। দাদা তোর কি কিছু হয়েছে? কিছু না, ঘুমিয়ে পড়। তুই সত্যি কি বললাম তো? ঘুমিয়ে পড় না। মানে তাহলে বাইরে কোথায় গেছিলি তুই? ও কিছু না, তুই ঘুমো।
কিরে মুন্নি, তোর মা কোথায়? ও কে এসেছে রে মুন্নি? ইয়ে মানে আমি সমর। ও তাহলে আমার গামছাটা একটু দাও। গামছা এটা ধর। এই যে দেখছি দেখুক কে, তুমি এই গামছাটা দিয়ে আরাম। এইভাবেই বেশ অনেক দিন কেটে গেল। বাসন্তীকে অসম্ভব ভালোবেসে ফেলল সমর, কিন্তু বাসন্তী তার দ্বিচারিতা থেকে সরল না। শরীরের খিদে তার এতটাই প্রবল যে সেটা তার নেশার মতন। একদিকে সমর, আর অন্যদিকে থাকলো বাকি পুরুষেরা। ভরতও তীব্র মনোকষ্ট নিয়ে নিজের মতন একাই থাকলো। কিন্তু সমরের ভালোবাসা ছিল গভীর, হৃদয় দিয়ে বাসন্তীকে ভালোবেসেছিল সে। বুঝতেই পারেনি বাসন্তীর আসল রূপ। ওর চরিত্র সম্পর্কে যাবতীয় রটনাকে অবিশ্বাস করেছিল, সারা দিন নিমগ্ন থাকত বাসন্তীতে। হ্যালো, কোথায় তুমি? কখন আসবে? তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। আমি এক্ষুনি আসছি, সোনা একটু অপেক্ষা করো। সমরের এই ভাবান্তর তার বাবা মাকেও অবাক করেছিল, চিন্তিত রেখেছিল। তারা বুঝে উঠতে পারছিল না কারণটা কি। সমর আছে কাকিমা? না তো, সমর তো বাড়িতে নেই। কোথায় গেছে? কোথায় গেছে মানে সমর কোথায় গেছে তোরা জানিস না? আরে ও তো সবসময় তোদের সঙ্গেই থাকে। আজকাল ও আর আমাদের সঙ্গে থাকে না কাকিমা। সে কি রে? আর এরই মধ্যে সমরের জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা এসে লাগলো। একেবারে হিন্দি সিনেমার গল্প, সমরের চোখের সামনে বাসন্তীর আসল রূপটা প্রকাশ হয়ে গেল। কি হলো, তুমি এখানে কি করছো? অসভ্যের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? না যাব না। আগে বলো, আগে বলো এই লোকটাকে। আর তুমি এসব কি করছো এর সাথে? ছি ছি ছি, এইভাবে একদম আমার সাথে কথা বলবে না বলে দিলাম। আমার যা ইচ্ছা হয় আমি তাই করব, তুমি বলবার কে হে? চলো তো, চলো ফটো এখান থেকে ফটো। এলে তো আমার শাসন করতে। মাতা গেছে নাকি?
বারণ করেছি না? কেন আসবো না? আমি কি করলাম? আমার ঘরে কেউ উকি ছুকি মারুক সেটা আমি একদম পছন্দ করি না। তোমার সাথে আমার কিছু কথা আছে। বসন্তী, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি বলো না তুমি আমাকে খুব ভালোবাসো? বুঝেছি, তোমাকে আমার আর পছন্দ হচ্ছে না, তাই এই বাইরের লোকগুলো এসেছিল তোমার কাছে, তাই না? আমার ঘরে কে আসবে না আসবে সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। বসন্তী, আমি খুব তোমায় ভালোবাসি, তুমি কেন বোঝো না যে ওই ওই বাইরের লোকগুলো তোমায় নিয়ে খুব আজে বাজে কথা বলে, আমার একদম শুনতে ভালো লাগে না। বলুক, তাতে আমার কিছু যায় আসে না, তুমি আমাকে নিয়ে মাথা ঘামাবে না। না ঘামাবো, আমি ঘামাবো, আমি আমি তোমার কাছে কাউকে আসতে দেবো না, আমি কাউকে আসতে দেবো না তোমার কাছে। এই এই চল তো চল, এলেন বড় আমায় ভালোবাসা দেখাতে। না রাস্তায় দাঁড়িয়ে এইভাবে অসভ্যতামি করো না, হাতটা ছাড়ো সমর। না ছাড়বো না, আমি তোমাকে অন্য কারোর সাথে যেতে দেবো না। এইভাবে নাটক করো না, আমি বলছি হাতটা ছেড়ে দাও। না ছাড়বে না তো? না, আবারও আমি বলছি হাতটা ছেড়ে দাও। আর যেটা তোমাকে আমার সামনে কোনোদিন না দেখি, এর ফল কিন্তু ভালো হবে না। সমর, কি হয়েছে বাবা তোর? আমাকে বল না বাবা, কি হয়েছে তোর? হ্যারে আমাকেও বলবি না কি হয়েছে? ও সমর, সমর, কে কিরে তুই, তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল বাবা, বল। আমাকে ঠকিয়েছে মা। কে তোকে ঠকিয়েছে? বরদার বউ। সমর, কি বলছিস তুই সমর? সমর আর থাকতে না পেরে তার মাকে সমস্ত কথা বলে দেয়। এদিকে সমরের অধিকার বোধ আর জেদ বাসন্তীকে সমস্যা ফেলতে শুরু করে। সমর তার ইচ্ছে বাদশাচ্ছে, তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, কিছুতেই সমরের হাত থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। আর সেটা যদি না পাওয়া যায় তাহলে বাসন্তীর জীবন এক প্রকার যন্ত্রণা বিশেষ। অনেক ভেবে চিনতে একটা প্ল্যান করে বাসন্তী। হ্যালো সমর, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার থেকে ক্ষমা চাইছি, একবার আসবে গো আমাদের বাড়িতে? কটা বাজে দেখেছো? আজ বরং তুমি বাড়ি যাও, কাল এসো, ভিতর রইলাম এসো, কাল সব এসো।
সত্যি বলছে? ভগবানে দিব্যি করে বলছি। মা, 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 সমর, সমর, কি হলো তোর? ও সমর, দেখো না, দেখো না। শেষ, একটা তরতাজা যুবক অকালে চলে গেল। সেদিন রাতেই সমরকে দরজার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে রানাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। পরদিন সকালে সমরের মৃত্যু ঘটে। বাসন্তী খুব ভালো করেই জানতো যে সে কী করেছিল, তাই রাতের অন্ধকারে কেউ কিছু বুঝে ওঠার আগেই মেয়েকে নিয়ে স্রেফ হাওয়া হয়ে গিয়েছিল। পুলিশের কাছে বাসন্তী নামে স্পষ্ট অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত করছে। বাসন্তী বেপাত্তা ছিল, অবশেষে বাসন্তী ধরা পড়ে। কিন্তু পুলিশের কাছে সে সমস্ত অভিযোগ অস্বীকার করে, বলে যে সমরকে বাড়িতে ডেকে এনে সে শুধুমাত্র মদই খাইয়েছিল, বিষ খাওয়ায়নি। এই কাহিনী একটা সত্য ঘটনা হলেও একটা উদাহরণ মাত্র। এমন বাসন্তীরা আকছাড় ঘুরে বেড়াচ্ছে আমাদের চোখের সামনে, বাইরে থেকে তাদের চেনাও যায় না, কিন্তু তার আকর্ষণ কিছু কিছু দুর্বল মনের পুরুষদের কাছে টানে। তাদের শরীরের লোভ দেখিয়ে ব্যবহার করে নিজের স্বার্থে, তারপর স্বার্থ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়, একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেয় প্রয়োজন পড়লে। কিন্তু এরকম মানসিকতা শুধুমাত্র যে মেয়েদেরই হয় এমনটা কিন্তু নয়, পুরুষরাও কিন্তু পিছিয়ে নেই। প্রতারণা, বিশ্বাস, ভালোবাসা নিয়ে ছিনিবিনি তারাও খেলে, তাই সাবধান থাকুন। ভালোবাসুন তবে মানুষ চিনে, বিশ্বাস করুন কিন্তু মানুষ বুঝে। আর এই চেনা আর বিশ্বাসের ক্ষেত্রে নিজেকে রিপুর অধীনে রাখবেন না। লোভ, কাম, মোহ, এই অভ্যাস থেকে নিজেকে দূরে রাখুন, বিশ্বাস করুন, ভালো থাকবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।